আমার শৈশবে আমার মা কে গান গাওয়া শুনেছিলাম গান করতেন উনি বাবা বৈষ্ণব সঙ্গীত করতেন উনি অনেক ধরনের লোকসঙ্গীত শুনতাম দেখা যাচ্ছে একেবারে গোড়া থেকেই আপনি সঙ্গে জড়িত এবং এবং কিছুটা সমাজ রাজনীতি চেতনা বোধের সঙ্গীতের সঙ্গে জড়িত হ্যাঁ সমাজ সচেতনতা প্রথম থেকেই যেন জীবনে পেয়েছি আমি অন্যদিকে কোথাও যেতে পারিনি আপনার সবচেয়ে প্রিয় আমার মনে হয় লোকভিত্তিক এবং সমাজ চেতনা ভিত্তিক গান নিশ্চয়ই আমি বেনারসে থাকতেও কজরি শুনতে যেতাম বিহারে গিয়ে বিরাহা শুনতে যেতাম ভোজপুরি লোকসঙ্গীত শুনতে যেতাম কাওয়ালি শুনতে যেতাম আমার লোকসঙ্গীত সবচেয়ে প্রিয় ছিল তখন থেকে আমেরিকাতে যাবার হঠাৎ কেন দেখলেন আমি পড়াশোনা একটু ভালো ছিলাম তাই এম এ পাস করার পর আমার সৌভাগ্য হলো একটা স্কলারশিপ পাওয়ার কোথায় কলম্বিয়া ইউনিভার্সিটি নিউ ইয়র্ক আমি ঠিক করে নিলাম যে আমি পিএইচডি করবো এবং লোকসঙ্গীতের বিষয়েও লিখবো আর স্কলারশিপ পেলাম যখন আমি তো যেতে পারতাম না পয়সা তো ছিল না বাবার আমেরিকায় গিয়ে আমার কি সৌভাগ্য হলো সেই দিনই ঘটনাটা হয়েছে সেপ্টেম্বর নিউ ইয়র্ক টাইমসে দেখেছি এই পল ড্রপসন মিট করতে হবে সেই তখন থেকেই নিগ্রো স্পিরিচুয়াল আর যত ধরনের লোকসঙ্গীত সঙ্গীতের রূপ আছে সব যেন আমি চেষ্টা করলাম জানতে চার বছর ছিলাম নিউ ইয়র্ক শহরে সেখানেও লোকসঙ্গীতের মধ্যে পড়লাম গিয়ে আমেরিকার লোকসঙ্গীতের প্রভাবই কি আপনি উদ্বুদ্ধ হয়েছিলেন গঙ্গা বৈছ কেন ওর মতো গান রচনা করতে যখন শুনেছি ওল্ড ম্যান রিভা ইউ ডোন্ট সে নাথিং তখনই আমার ব্রহ্মপুত্রকে গালাগাল করতে ইচ্ছে করছিল তাই এসে আমি সেই ব্রহ্মপুত্রকে গালাগাল করা গান লিখলাম সর্বনাশা নদী সর্বনাশা নদী বললাম তুমি যদি ব্রহ্মারে পুত্র সেই পিতৃত্ব তেনে নাম মাত্র অর্থাৎ তুমি ব্রহ্মার পুত্র নও নাহলে আমাদের প্রেরণা দিচ্ছ না কেন তারপরে সেটার বাংলা ভার্সন হলো হিন্দি ভার্সন গঙ্গা বেহতি হোক কিউ হলো ডেফিনেটলি ওল্ড ম্যান রিভার আমাকে প্রভাবান্বিত করেছে এবং সেই গানটা এখনও লক্ষ লক্ষ লোক শুনছে যে কোনো নেতৃত্বে আসুক না কেন কোথাও কোথায় খামতি থাকে বলেই হাজার হাজার লোক এই সেই গানটা আমার আমার শুন শুনতে চায়